উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের তিন বছর পর দু সালের ২৬ জুন আইসিসির দশম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ স্বীকৃতি খুব সহজেই মেলেনি অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তবে দুই যুগ পেরিয়ে গেলেও ক্রিকেটের স্মরণীয় এই দিন উদযাপনে বিসিবির নেই তেমন উদ্যোগ টেস্ট ম্যাচের যে ছাব যে ছাব্বিশে জুন বা আমরা যে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলাম দশই নভেম্বর এই দিনগুলোকে আমাদের কাছে মনে হয় যে এবং আইসিসি ট্রফি যখন বাংলাদেশ জয় জয়ী হয়েছিল আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ী হয়েছে এই দিনগুলোতে আমাদের কাছে মনে হয় এই দিনগুলোতে আমরা একটা সেম সেম করতে পারি আমরা এলিট ক্লাব ক্রিকেটের হ্যাঁ কারণ ক্রিকেট অনেক দেশই খেলে ওয়ার্ল্ড কাপও অনেক দেশ খেলছে কিন্তু টেস্ট ক্রিকেট তো আর সব দেশ খেলে না খেলতে পারে না সেটার জন্য আলাদা যোগ্যতা প্রয়োজন হয় সেইটা আমরা অর্জন করি এবং দুই সালে প্রথম আমরা টেস্ট খেলতে পারি ওই বছরই প্রথমবার সাদা পোশাকে খেলতে নামে বাংলাদেশ ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসেই তোলে চারশো রান ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে নয় উইকেটে হারে দুর্জয়দের দল প্রথম টেস্ট এর স্মৃতির পাতায় দিনটি আজও জলজল করে ছাব্বিশে জুন আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই ওটা একটা ওটা একটা বড় ব্রেক থ্রু ছিল আমাদের ক্রিকেটের জন্য আরেকটা ছিল যে আমরা যখন নভেম্বর মাসে প্রথম টেস্ট খেলতে যাই এই দুই যুগের এই সবকিছু এত বড় সাফল্যের পরও বেঁচে আছি দেখতে পাচ্ছি তো কিছু মিলে আমার কাছে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংসের এই অভিজ্ঞতা তো আমাদের টেস্ট ক্রিকেটের ছিল না তো প্রথম টেস্ট হিসাবে আমি মনে করি যে আমরা ফার্স্ট ইনিংসে চারশো রান করি ইন্ডিয়ার মতো তখন যেই ব্যাটিং লাইন আপ ছিল সেই ব্যাটিং লাইন আপের এগেনস্টে আমরা ওদেরকেও অল আউট করি তো সব মিলিয়ে তো আসলে খারাপ বলবো না আর মেমোরি তো মেমোরি এবং এটা একটা সবাই মিলে একটা উদযাপন একটা সেলিব্রেশন ছিল সেটাও আমরা করতে ছিলাম সেই চারশো রানের প্রথম ইনিংসের পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় একানব্বই রানে এরপর বাংলাদেশের সময়টা এগিয়েছে ওই দ্বিতীয় ইনিংসের মতোই প্রথম জয় তম টেস্টে এসে এখন পর্যন্ত একশো বিয়াল্লিশ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ১৯টি, ড্র আঠারোটি বাকি একশো পাঁচ ম্যাচেই পরাজয় টেস্টে উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটে আরো কাজ করার আহ্বান সাবেক এই দুই ক্রিকেটারের আজকে যে গেঞ্জিটা পরে আছে এটা কিন্তু পঁচিশ বছর চব্বিশ বছরের পুরনো গেঞ্জি আমরা যখন প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলাম এটা আমাদের জার্সি ছিল আমরা তখন এই জামাটা পরে টেস্ট খেলেছিলাম তো ওটা অত্যন্ত সহজ যত্ন করে তুলে রেখে দিয়েছি এবং এটা হচ্ছে সাফল্যও নেই এবং টেস্ট দল হিসেবে যে একটা একটা স্ট্রং ক্রিকেটিং নেশন হিসেবে যে নিজেদেরকে গড়ে তোলা সেটাও করতে পারিনি আমরা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট ভালো করলে আমরা টেস্ট ক্রিকেটে ভালো করব। যাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার যেই দেশের সবচাইতে ভালো তারাই কিন্তু টেস্টে ভালো করে আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে মোটামুটি শক্ত ভিত তৈরি করতে পেরেছে বাংলাদেশ তবে দেশের বাইরে এখনও জয় কষ্ট কাজল রায় এটিএন নিউজ Dhaka